মিনিট কুড়ির মধ্যে কোনো রকম পূর্বাভাস ছাড়াই আবহাওয়ার এমন পরিবর্তন ঘটল যে চতুর্দিকে তাকালে মনে হচ্ছে এই বুঝি ঝুপ করে রাত নামবে। একটা ঝোড়ো হাওয়া আশপাশ থেকে ছুটে এসে বারবার ধাক্কা দিচ্ছিল মলয় চক্রবর্তীকে। সেও ছুটে ছুটে চলছে আর মাথা ঘুরিয়ে চারপাশটায় নজর রাখছে উদ্বেগের সঙ্গে। এই বুঝি তেড়ে বৃষ্টি নামবে, বজ্রপাত হলে আশ্রয় কোথায় নেওয়া যায় সেই চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। রেল লাইনের পাশের সরু রাস্তায় দ্রুত হাঁটাও যায় না, পাথর আর ঝোপঝাড়ের জন্য মাঝে মধ্যেই বেসামাল হয়ে পড়তে হচ্ছে তাকে। স্টেশন পৌঁছতে এখনো অনেকটা রাস্তা বাকি। থেকে থেকে দুধারে ফাঁকা জমি থেকে হাওয়ার কুণ্ডুলি, শুকনো পাতা, আবর্জনা সমস্ত কিছু উড়িয়ে নিয়ে দূরে ছুটে গিয়ে মিলিয়ে যাচ্ছে। মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে বুকের ভেতরটা আতঙ্কে মোচড় দিয়ে উঠছে ওর। ধীরে ধীরে হাওয়ার গতি আরও বাড়ল, সঙ্গে শুরু হল বজ্রপাত। দূরের গাছপালাগুলো বুঝি উপড়ে ফেলে দিতে চায় এমন একটা হাওয়ার গতি। মলয় চক্রবর্তী আর হাঁটার গতিতে নিজেকে আটকে রাখতে পারে না। এবার ইষ্ট নাম জপ করতে করতে ছুট দিল সে সামনের দিকে। খানিকটা পথ ছুটে এগিয়ে যেতেই রেল লাইনের পাশে ওর নজর পড়ল একটা রেলের গুমটি ঘর। মাথা গোঁজবার জন্য দ্রুত গুমটির ভেতরে প্রবেশ করল সে। ভেতরের সিমেন্টের ধাপির ওপরে আগের থেকেই একজন বসে রয়েছে। মলয় চক্রবর্তীকে ওভাবে ছুটে প্রবেশ করতে দেখে লোকটা খানিকটা সরে জায়গা করে দিয়ে বলল, বসুন বসুন, অনেকক্ষণ ধরে ছুটছেন মনে হচ্ছে। মিনিট পনেরো। তারপর বসে খানিকক্ষণ স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর বলল, কি ভয়ানক ঝড় বলুন তো, মাঝপথে এরকম ঝড়ের কবলে জীবনে পড়িনি। ভাগ্যিস এই গুমটিটা ছিল। বৈশাখ মাসে দুপুর নামলেই ঝড় উঠে। তা আপনি কোত্থেকে আসছেন? আগে কলকাতা। কলকাতা থেকে মফস্বলে? তা কি ব্যাপার! এই একটা কাজে এসেছিলাম, আমার একটা ছোট্ট ব্যবসা আছে, কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে কোনো রকমে চালাই আর কি, তারই কাজে এখানে আসা। কাজটা কি বলা যায়? নিশ্চয়ই। আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে নানান রকমের দানাশস্য চাষিদের কাছ থেকে কিনে নিই, তারপর সেগুলোকে ঝাড়াই বাছাই করে প্যাকিং করে বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, বেশ খাটনির কাজ তো মশাই। হ্যাঁ তা আছে। আর আপনি কোত্থেকে? আমার সঠিক কোনো ঠিকানা নেই, যখন যেখানে থাকি সেটাই আমার ঠিকানা ভাবতে পারেন। ঠিক বুঝলাম না তো। আমি ভবঘুরে মানুষ, নিজের বাড়িঘর কিছুই নেই। কাজকর্ম কিছু? হ্যাঁ কাজ একটা করি, তবে তাতে রোজগার নেই, উল্টে গাঁটের কড়ি খসে। আপনাদের মতো মানুষের কাছে সেটা অকাজ। অকাজ? তাহলে আপনার চলে কিসে? এইটা ভালো প্রশ্ন করেছেন। আমার পরম পূজ্য বাপ ঠাকুরদা ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, বুঝলেন? তারা বুঝেছিলেন যে তাদের বংশে এমন একজন জন্মাবে যার নিজের অন্ন সংস্থানের ইচ্ছা ও ক্ষমতা দুটোই থাকবে না। তাই তারা কিছু গচ্ছিত ধন রেখে গেছিলেন, সেই অর্থের আমি এখন সদ্ব্যবহার করছি। সংসার নেই, দিব্যি চলে যাচ্ছে। আপনি তো বেশ অদ্ভুত লোক মশাই, তবে কি একটা অকাজ করেন বলছিলেন যে? আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন? হ্যাঁ তা করি বই কি। বেশ, তাহলে আপনাকে বোঝাতে কষ্ট হবে না। আমি প্রকৃতই অলস প্রকৃতির মানুষ, বুঝলেন, তবে আমোদপ্রিয়, খাদ্যরসিক, আবার শৌখিনও বটে। সেসব আমার সাজ পোশাক দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। একটু আলো আধারি ভাব থাকলেও বিদ্যুতের আলোয় মলয় চক্রবর্তী আগেই লক্ষ্য করেছিল যে লোকটা বেশ পরিপাটি করে সেজে বসে রয়েছে। সে তো আপনার দিকে তাকালেই খানিকটা বোঝা যায়। সে তো হবারই কথা। আসলে জ্ঞান হওয়ার পর থেকেই আমার কেবলই মনে হয় আমি পূর্বজন্মে নিশ্চয়ই কোনো নবাব, জমিদার কিংবা রাজা ছিলাম। দাঁড়ান দাঁড়ান, অর্থাৎ আপনি নিজেকে জাতিস্বর বলছেন? হ্যাঁ সেরকমই কিছু একটা। আপনার পূর্বজন্মের কথা মনে পড়ে? আগে না, তা পড়ে না, তবে অনুভব করতে পারি। স্মৃতি যাতে ফিরে আসে সেই চেষ্টাই চালাচ্ছি আমি। চেষ্টা চালাচ্ছেন মানে?
মানে আমার আদব কায়দার সবাইতেই তো একটা নবাবিচাল আছেই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কোথাকার নবাব, জমিদার বা রাজা ছিলাম সেটা আগে জানতে হবে, এবং সেই স্থানে পৌঁছতে পারলেই আমার যে পূর্বজন্মের স্মৃতিশক্তি ফেরত আসবে এটা আমি শিওর। সে কারণেই আমি বিভিন্ন ঐতিহাসিক স্থান, রাজমহল, রাজপ্রাসাদ এসবই ঘুরে বেড়াই, আর এজন্যই আমার মুর্শিদাবাদে আসা। তবে সে সঙ্গে আরও একটা কথা। কি কথা? আমার বারবার মনে হয় আমার এবারের জন্ম হয়েছে একটা পুরনো কাজ সমাপ্তির জন্য, কিন্তু সেটা কি কাজ আমি বুঝতে পারছি না। হয়তো পূর্বজন্মের স্মৃতি ফেরত আসলে সবটা মনে আসবে। লোকটার অদ্ভুত চিন্তাভাবনার কথা শুনে মলয় চক্রবর্তী এবার ভাবল লোকটা পাগল নাকি। এরই মধ্যে লোকটা ফের বলে উঠল, ছেলেবেলায় একটা সিনেমা দেখেছিলাম বুঝলেন, যেখানে আমারই মতো চিন্তাভাবনায় বিশ্বাসী একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়েছে যে কিনা তার পূর্বজন্মের কথা মনে করতে পারে। সোনার কেল্লা? ইয়েস, সোনার কেল্লা, ভেরি ইন্টারেস্টিং সিনেমা, আমি 5 বার দেখেছি। এই দেখেছেন, এই কথা বলতে বলতে আপনার নামটাই জানা হয়নি। মলয় চক্রবর্তী, আর আপনার নাম? প্রকাশচন্দ্র। কত জায়গায় ঘুরলাম বুঝলেন, তবে কিছু মনে পড়ছে না। মুর্শিদাবাদে আসা থেকে আমি একটুও বসে থাকিনি, সমস্ত ঐতিহাসিক স্থানে চক্কর দিয়ে বেরিয়েছি। এই তো একটু আগে ওই নসিপুর রাজবাটি দেখে এলাম, কই কিছু মনে পড়ল না। তবে একটা কথা, সামনের ওই ভাঙাচোরা রেল স্টেশনটাকে না একটু মেরামত করার প্রয়োজন ছিল। কেন বলুন তো? আরে এই আপনার মতো, খানিক আগে ঝড়ের ভয়ে ছুটতে ছুটতে আশ্রয়ের আশায় ওই ভাঙাচোরা রেল স্টেশনে উঠে গিয়েছিলাম, পৌঁছে দেখি সবটাই আমার পণ্ডশ্রম। সে কি, কেন? আরে দূর থেকে দেখে যা ভেবেছিলাম তার কিছুই নেই। স্টেশনে পৌঁছে দেখি ছাদহীন কয়েকটা দেয়াল দাঁড়িয়ে আছে মাত্র। এই আপনার মতোই রেল লাইন ধরে ছুট দিলাম, বাতাসের ধুলো আর অন্ধকারে কিছুই দেখা যায় না, ঝড়ের শব্দে কিছু শোনারও উপায় নেই। রেল লাইনে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সে এক কেলেঙ্কারি কাণ্ড। সর্বনাশ, আপনার কোথাও চোট লাগেনি তো? আর চোট, ওসব আমি মাথায় নিই না। আপনি তাহলে ওই ভাঙা রেল স্টেশনের দিক থেকে আসছেন? হ্যাঁ, আর আপনিও কি তাই? আমি তো রেল লাইনের ধারের একটা জমির ফসল দেখে ফিরছিলাম, যার জমি সে বলল সামনের ভাঙাচোরা স্টেশনের নাম নসিপুর হল্ট। ওখানে নাকি গাড়ি দাঁড়ায় না অনেক বছর আগে থেকেই, এককালে থামতো। ওর মুখেই শুনলাম ওখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলে মুর্শিদাবাদ স্টেশন পড়বে। অর্থাৎ আমি তাহলে নসিপুর রাজবাটি দর্শন করে মূল স্টেশনের মাঝ বরাবর এসে উঠেছি। তার মানে এ পথে না এসে ওই উল্টো পথে হাঁটলে মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে পৌঁছাতাম। যাকে, ঝড়ের কবলে পড়ে বেশ ভালোই হয়েছে, এ আপনার সঙ্গে পরিচয় হলো, মনের কথা তো দুটো শুনিয়ে হালকা হওয়া গেল। সবাইকে তো আর এই মনের চিন্তা ভাবনাগুলো বলা যায় না, লোকে পাগল হবে আর কি। সিগারেট খাবেন? এই বলে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল প্রকাশচন্দ্র। মলয় চক্রবর্তী হাত নেড়ে বলল, না আপনি খান। এরপর প্রকাশচন্দ্র ঠোঁটের ফাঁকে সিগারেটটা গুঁজে দেশলাইটা জ্বালল। জ্বলন্ত দেশলাইয়ের কাঠির আলোয় গুমটি ঘর সামান্য আলোকিত হলে প্রকাশচন্দ্র বলল, অন্ধকারে আপনার চেহারাটা ঠিক বুঝতে পারিনি, আপনাকে খুব চেনা চেনা লাগছে মশাই, কোথায় দেখেছি বলুন তো আপনাকে। আমার চেহারাটায় কোনো বিশেষত্ব নেই, খুব কমন ফেস, সেই জন্যই পরিচিত মুখ বলে মনে হচ্ছে আপনার। তাই হবে হয়তো। আচ্ছা, আপনার বুঝি কোনো নেশা নেই তাই না? আছে, তবে সেটাকে ঠিক নেশা বলা চলে না, অকেশনে এই একটু আধটু। মদ্যপান তাই তো? হ্যাঁ, তবে লিমিটেড। বেশ ভালো, বেশ ভালো। এছাড়া আর অন্য কোনো নেশা? না নেই। আপনার অন্য কোনো নেশা আছে নাকি? হ্যাঁ আছে, তবে খারাপ কিছু নয়, বই পড়ার নেশা। তবে সাহিত্য টাহিত্য পড়ি না। তবে নিজেকে চিনবার জন্য আমাকে বিস্তর পড়াশুনো করতে হয় বুঝলেন তো, এই মাঝে মধ্যেই কলেজ স্ট্রিটে গিয়ে পুরনো জীবনী গ্রন্থ, চিঠিপত্র, ডায়েরি কিনে নিয়ে আসি, তারপর সেগুলো খুঁটিয়ে পড়ে দেখি। কি দেখেন? কেবল ঘুরে ঘুরে রাজপ্রাসাদ দেখলেই পূর্বস্মৃতি ফেরত নাও আসতে পারে, তাই পুরনো চিঠি, ডায়েরি, জমিদার, রাজা নবাবদের জীবনী পড়ি। কে বলতে পারে ওতে হয়তো আমার জীবনী লেখা, মানে পূর্বজন্মের।
এতক্ষণে মলয় চক্রবর্তী প্রকাশচন্দ্রের পাগলামির সম্পূর্ণটা বুঝে গেছে। ও জবাব দিল, হ্যাঁ এই পদ্ধতিটা বেশ ভালো, এতে দূরে দূরে ছুটতেও হয় না আর ঘরে বসেই সন্ধানটা চালিয়ে যাওয়া যায়। কম জায়গা তো আর ঘুরলাম না, আর অভিজ্ঞতাও কম হলো না। আচ্ছা আপনি অঘরীদের দেখেছেন? না, কেন বলুন তো? চলে যান বেনারস, দেখতে পাবেন অঘরীদের। বেনারস? ইয়েস, একবার কাগজে এক বিরাট রাজপ্রাসাদের খোঁজ পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে যেদিকে তাকাবেন নজরে পড়বে মাথা ভর্তি জট আর কোমরে নামমাত্র বস্ত্র, সর্বাঙ্গে চিতার ছাই মেখে বসে আছে। ওরা মৃত মানুষের দেহ পর্যন্ত খায়। হ্যাঁ কি বলছেন, কি মানুষের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করে? ইয়েস, কেউ কেউ ওদের জ্বলন্ত চিতা থেকে গরম নরম মাংস ছিঁড়ে খেতে দেখেছে। ওরা ঘেন্নাবোধের থেকে অনেক উপরে চলে গেছে, খারাপ জিনিসের মধ্যেই ওরা ঈশ্বরকে খুঁজে পায়। দেখে আসুন গিয়ে, একেবারে নিরোগ দেহ নিয়ে জপতপ যজ্ঞ করছে ওরা। ওরা দাবি করে যে কোনো রোগের ওষুধ ওদের কাছে আছে, কিন্তু বিজ্ঞান তা অস্বীকার করে। সবটাই তন্ত্রমন্ত্র আর ধ্যান, বুঝলেন? বেশ ভৌতিক, অলৌকিক ব্যাপার তো, শুনি গাটা শিউরে উঠছে। সবই সম্ভব, শুধু সঠিক মার্গটা জানা চাই। সাধু মুনি ঋষি এইসব প্রাচীনকাল থেকে চলে আসছে মশাই, প্যান্ট শার্ট পরে বিজ্ঞানের বুলি ঝেড়ে ওসব তো আর উড়িয়ে দেওয়া যায় না। একটা এমন কিছু আছে যেখানে বিজ্ঞান নস্যি। আচ্ছা আপনাকে তো ভূপর্যটক বলা চলে। ভূ কিনা জানি না, তবে ভারত পর্যটক বলা চলে, অনেকটা সেরকমই। জীবনের এতখানি বয়সে এসে এখন আমার নিজেরই আশ্চর্য লাগে আমার জীবনটা ঠিক কীরকম। সংসার করিনি, কোনো দায় দায়িত্ব নেই, ঝাড়া হাত পা। আমার বাপ ঠাকুরদা ছিলেন পরিশ্রমী, তাদের জমানো পয়সায় আমি বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে বেড়াই, আর রাজা বাদশাহ নবাব বা জমিদার যে আয়েশ ভরা জীবন উপভোগ করেছিলেন সেটাকে একটু ফিল করার চেষ্টা করি, কারণ আমিও তো এক জন্মে ছিলাম তাদেরই একজন। সত্যি কথা বলতে ভোগ জিনিসটা কি একমাত্র ওরাই জানত। এ জন্মে আমার ছা পোষা জীবনে সবটাই স্বপ্ন। প্রকাশচন্দ্র বেশ গল্পকর মানুষ, দুজনের কথোপকথনও বেশ জমে উঠেছে। বাইরে এখন ঝড় নেই, বৃষ্টি পড়ছে ঝরঝর করে। বিকেল গড়িয়ে থমথমে নির্জন রাত নেমেছে, চারিদিক ঘুট ঘুটে অন্ধকার। দূর থেকে ক্ষুধার্ত শেয়ালের ডাক কানে আসছে মাঝে মধ্যে। এমন সময় রেললাইনের ধার ঘেঁষে গুমটির পাশ দিয়ে গুনগুন স্বরে কেউ গান গাইতে গাইতে অন্ধকার ভেদ করে ধীর পায়ে টলতে টলতে সামনের দিকে এগিয়ে চলে যেতে দেখল ওরা। এবারে প্রকাশচন্দ্র ও মলয় চক্রবর্তী কথাবার্তা থামিয়ে একবার বাইরে চেয়ে বোঝার চেষ্টা করল, বাইরের লোকটা কে। অল্পক্ষণের মধ্যেই লোকটা ফিরে এসে সিমেন্টের বেঞ্চের সামনে দাঁড়িয়ে দুবার হেঁচকি তুলল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেলেও লোকটার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এবার সে অন্ধকার গুমটির ভেতরের দিকে তাকিয়ে বলল, অন্ধকারেও তুমি আমাদের দেখতে পাচ্ছ? চোখ আমার নাই। তাহলে বুঝলে কিভাবে এখানে আমরা দুজন বসে আছি? একটু আগে গুমটির পেছনে দাঁড়িয়ে আপনাদের কথাবার্তা শুনছিলাম, স্পষ্ট দু ধরনের গলা শুনেছি। বাবা, তোমার কান তো দেখছি শিকারী পশুর মতো, বৃষ্টির শব্দ ভেদ করে তুমি দুটো গলার আওয়াজ পেলে? পাগলের ছেলে কি কেউ একে একে কথা বলে না, কথা বলতে গেলে দুজনকে লাগবে নাকি? তুমি তো দেখছি বোকা মানুষ ন, অন্ধকারে চলতে তোমার ভয় করছে না? অনেকদিনের অভ্যেস আছে, এদিকে কারেন্ট টারেন্ট সেরকম থাকে না, তো তাই আশপাশের জিনিস সুরক্ষা করে চলাফেরা করতে পারি। তুমি কে ভাই? আমার নাম সাধন, সাধন কুলি। আপনাদের ঠিক চিনিছি, নতুন লাগলে রাত সবজি বাইরে বসবে নি বা কেন, তাড়াতাড়ি চলে যান, জায়গাটা কিন্তু ভালো না, ভালো নয়। চুরি চিন্তায় ভয় আছে নাকি? সাধন কুলি নেশায় টইটম্বুর,
ওর কথাগুলো অবধি জড়িয়ে যাচ্ছে। ও ফের খুব খারাপ ভঙ্গিতে হেসে বলল, নিশির ডাক সে আবার কি? বলছি এখান থেকে শুরু পড়ু, বিপদ আছে, বড় বিপদ। কিন্তু শহরের বাবু বলে ছেলে কথা বলে না। কারা, কাদের কথা বলছো তুমি? জ্বর জ্বরে রাত, অন্ধকারও নেমেছে, ওদিকে একজন রেলে কাটা পড়েছে, সে খবর আছে? হ্যাঁ, রেলে কাটা? সাধনের কথা শুনে মলয় চক্রবর্তীর যখন মুখের কথা হারিয়ে গেছে, তখন প্রকাশচন্দ্র ওকে জিজ্ঞেস করল, আপনি ভূতে বিশ্বাস করেন নাকি? মানে অল্প একটু আধটু করি, কিন্তু। মলয় চক্রবর্তী কথাটা অসমাপ্ত রেখে গেল। এদিকে সাধনকুলি পুনরায় গুনগুন করতে করতে দ্রুত পায়ে অন্ধকারে হারিয়ে গেল। এশার ঘরে লোকটা ভুলভাল বকছে না তো? এ তো ভারী মুশকিল হল, বৃষ্টিতে ভিজে অপরিচিত এলাকায় এখন যাবই বা কোথায় বলুন দেখি। কে বলতে পারে, ওই লোকটাই হয়তো ভূত, নেশা করে টলমল পায়ে রেল লাইন পার হতে গিয়ে কাটা পড়েছে। হ্যাঁ, আপনি কি বলছেন? আরে ইয়ার কি করলাম, আপনি তো দেখছি ভিতুর ডিম। এমন সময় মেঘ গর্জন করে উঠল, ধারে কাছে কোথাও একটা বজ্রপাত হলো যেন। বৃষ্টির বহর সামান্য কমেছে। মলয় চক্রবর্তী ভীত হয়ে বলল, এদিকে আবার আকাশের অবস্থাও ভালো নয় প্রকাশবাবু, আজ রাতে বৃষ্টি থামবে না মনে হয়। সারা রাত এখানে মশার কামড়ে পড়ে থাকলে ম্যালেরিয়া হয়ে মারা পড়ব, ওদিকে আবার রেলে কাটা পড়ে কেলেঙ্কারি ব্যাপার, সব দিকেই বিপদ। চলুন এখান থেকে সরে পড়ি। হেপেছেন, ওই লোকটার কথা শুনে ভয় পেলেন নাকি? আরে চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, কোথাও কোনো আশ্রয়ের চিহ্ন নাই। বাইরে বৃষ্টির বহরটা লক্ষ্য করেছেন একবার? গুমটিতে থেকে আপনার ম্যালেরিয়া হবে কিনা জানি না, তবে এই আশ্রয় ছেড়ে বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হয়ে মারা পড়বেন এটা শিওর। আবার বজ্রপাতেরও ভয় আছে, তার চেয়ে বরং একটা রাতে দুজন গল্প করে কাটিয়ে দিই চলুন। হ্যাঁ, একটু আগে আপনাকে কি একটা বলছিলাম যেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নবাবদের শখের কথা। এই মুহূর্তে একটা ভালো ঘটনা মনে পড়লো, সেটাই বলি। কলেজ স্ট্রিট থেকে একটা পুরনো কাগজের বান্ডিল কিনেছিলাম এই মাস দুয়েক আগে, তাতে জানতে পারি জুনাগড়ের নবাব মহাবত খানের কথা। আজব শৌখিন ছিলেন নবাব, নিজের কুকুরের বিয়েতে তিনি সেই সময় কত খরচ করেছিলেন জানেন? কত? প্রায় 2 লক্ষ টাকা, ভাবতে পারেন? সেই যুগের 2 লক্ষ টাকা মানে এখনকার হিসেব অঙ্কটা কত টাকায় গিয়ে দাঁড়াবে? সেই সময় সমস্ত উচ্চপদস্থ মানুষেরা নিমন্ত্রিত ছিল, হাজার হাজার মানুষ কুকুরের বিয়েতে রাজকীয় খাবার খেয়েছে। প্রকাশচন্দ্র যখন জুনাগড়ের নবাবের শখের কথা বলে চলেছে, এমন সময় বাইরের অন্ধকার থেকে ভেসে এলো একটা খসখসে গলার স্বর, মদত লাগবে হুজুর। কথাটা কানে আসতেই দুজনেই মাথা ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল। হালকা বিদ্যুতের আলোয় ওদের যেটুকু নজরে পড়ল তা হলো কালো রঙের জোব্বা পরা একটা লোক। সে মাজা কুঁজো করে দাঁড়িয়ে রয়েছে গুমটির গেটের সামনে। বৃষ্টিকে উপেক্ষা করে লোকটা ঠিক কখন এসে সামনে দাঁড়িয়েছে সেটা ওরা টের পায়নি। হয়তো মহাবত খানকে নিয়ে যখন কথোপকথন জমে উঠেছিল, ঠিক সেই সময়ে ওদের অলক্ষ্যে সে এসে দাঁড়িয়েছে। প্রকাশচন্দ্র জিজ্ঞেস করল, কে আপনি? আমার নাম শামসুদ্দিন আছে হুজুর, এই তল্লাটে আমার একটা ফকির খানা আছে। এই আপনাদের মতো বিপদগ্রস্ত নিরাশ্রয় মানুষদের আশ্রয় আর দানা পানির ব্যবস্থা করে দিই হুজুর। আপনাদের আপত্তি না থাকলে এই গরিবের সঙ্গে আসতে পারেন।
পরক্ষণেই আকাশ পাতাল কাঁপিয়ে সামনের একটা তাল গাছে বাজ পড়ল। তাতে খানিকক্ষণের জন্য এলাকাটা আলোকিত হয়ে উঠল। আর সেই আলোতে ওরা দেখল শামসুদ্দিনের মাথায় ফেজ টুপি, চোখে সুরমা, তোবড়ানো গাল জুড়ে সাদা দাড়ি যা বুক অবধি নেমে গেছে। গা থেকে মিষ্টি আতরের গন্ধ নাকে আসছে ওদের। তবে ওর বয়স বোঝার উপায় নেই, 80-90 কি 100 হতে পারে। এবারে মলয় চক্রবর্তী বলল, কি করবেন প্রকাশবাবু ভাবুন, এখানে খালি পেটে মশার কামড় খাবেন নাকি শামসুদ্দিনের ফকিরখানায় যাবেন? প্রকাশচন্দ্র আকাশের দিকে একবার চেয়ে নিল। মেঘ তখন গজরাচ্ছে, বৃষ্টির ফোঁটা হালকা তবে এক নাগাড়ে ঝরছে। সারা রাতই জল ঢালবে তাতে কোনো সন্দেহ নেই। এরপর প্রকাশচন্দ্র 7-5 ভেবে বলল, মেঘের অবস্থা খুবই খারাপ, আর এই দুর্যোগে ভদ্রলোক যখন জেচে আশ্রয় দিতে এসেছে তখন যাওয়াটাই ভালো। তবে একটা কথা শামসুদ্দিন, বলেন হুজুর, রাতে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে পারবে তো নাকি সারা রাত শুকিয়ে মারবে? হুজুর, পারবো পারবো, আপনাদের চালের আটার রুটি আর অড়হর ডাল চলবে তো? চলবে মানে উঠবে, এ তো খুব ভালো আয়োজন। চলুন প্রকাশবাবু, আর দেরি না করাই ভালো, উফ পাগুলো মশায় ছিঁড়ে খাচ্ছে। তারপর শামসুদ্দিনের দিকে চেয়ে মলয় চক্রবর্তী বলল, তা কত টাকা তোমাকে দিতে হবে? শামসুদ্দিন জিভ কেটে মুখ থেকে চুকচুক শব্দ করল, তারপর বলল, ফকিরখানা জনাব, ওখানে আপনারা আজ রাতের জন্য মেহমান আছেন, টাকা কড়ি লাগবে না। ওপরওয়ালার রহমতে ওসবের আমার জরুরত নেই। এই দুর্যোগে তুমি আমাদের সাহায্য করতে এসেছো, কিছু না নিলে হয়, সে তোমাকে আমরা খুশি হয়ে বকশিস হিসেবে কিছু দেব। শামসুদ্দিন এই প্রশ্নের কোনো জবাব না দিয়েই সে বলল, আসেন হুজুর আসেন। কিন্তু বাইরে যে বৃষ্টি যাব কি করে, ভিজে যাব তো। সব ইন্তজাম আছে হুজুর, আপনাদের কিচ্ছু তকলিফ হবে না। এরপর শামসুদ্দিন অন্ধকারে কয়েক পা এগিয়ে গেল। ওরা দুজনে গুমটির ভেতর বেশ কৌতূহল নিয়ে বসে রয়েছে। অন্ধকারের ভেতর থেকে শামসুদ্দিনের দুবার হাততালি দেওয়ার শব্দ ওরা শুনতে পেল। তারপর মিনিট তিনেকের মধ্যে পুনরায় গুমটির সামনে ফিরে এসে শামসুদ্দিন বলল, আসেন হুজুর আসেন, আমার সঙ্গে আসেন। প্রকাশচন্দ্র ও মলয় এবার বাইরে এসে দেখল মাটির ওপরে একটি পালকি নামানো রয়েছে, পাশে দুজন হৃষ্টপুষ্ট পালকি বাহক লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। তারা বাহকদের সাজ পোশাক সেকেলে, এই দৃশ্য ওদের দুজনের কাছেই একেবারে অনভিপ্রেত। দুজনে অবাক দৃষ্টি নিয়ে শামসুদ্দিনের দিকে তাকিয়ে থাকলে শামসুদ্দিন বলল, গোস্তাকি মাফ করবেন হুজুর, এই সরু রাস্তায় ঘোড়ার গাড়ি ঢুকবে না হুজুর, তাই এসব ব্যবস্থা করতে হলো। কিন্তু পালকি তুমি পেলে কোথায়? এ তো আদিকালের জিনিস। মুসাফিরখানায় এই সব রকম ব্যবস্থা আমার করা আছে হুজুর, একবার সেখানে গিয়ে ওঠেন, এমন অনেক কিছুই দেখতে পাবেন যা আপনারা ভুলতে বসেছেন। এরপর শামসুদ্দিন আর কথা না বাড়িয়ে সামনে এগিয়ে চলল। রেল লাইন থেকে নেমে কাঁচা রাস্তা ধরে পালকি চড়ে ওর পিছু পিছু এগিয়ে যেতে থাকল প্রকাশচন্দ্র ও মলয় চক্রবর্তী। নির্জন রাস্তাঘাট, পালকি বাহকরা এমনভাবে পালকি নিয়ে চলেছে যেন ওদের পায়ের তলায় ঝোপঝাড় মাটি এসব কিছুই ঠেকছে না। মাঝে মধ্যে বজ্রপাতের শব্দ কান ঝালাপালা করে দিচ্ছে। বিদ্যুতের ঝলকানি আলোয় শামসুদ্দিনের পিঠ দেখা যাচ্ছে মাঝে মধ্যে। প্রকাশচন্দ্র পালকি চড়ে মেজাজ নিয়ে বলল, যাই বলুন মশাই, পালকি চড়ে নিজেকে বেশ জমিদার জমিদার মনে হচ্ছে। পূর্বজন্মের কথা এইবার হয়তো মনে পড়বে, অন্তত একটা শখ আমার পূরণ হলো, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু শামসুদ্দিন। যাই বলুন, আমার কাছে কিন্তু এসব আশ্চর্য ঠেকছে, মনের ভেতরটা কু ডাকছে,
ওই সাধনকুলি নিশির ডাকটা কি সব বলে গেল না, ওতে আমার মাথার ভেতরটা একদম ভোঁ ভোঁ করছে। মন দুর্বল থাকলে ওরকমই হয়। আরে ওসব খারাপ চিন্তা বাদ দিয়ে শামসুদ্দিনের আপ্যায়ন উপভোগ করুন। ভাবুন আমি সেই নবাব কি জমিদার, আর আপনি আমার অতিথি। ক্রমে রাস্তা ফুরিয়ে এলো, বেশ কিছু বড় গাছ পেরিয়ে দাঁড়ালো শামসুদ্দিন। তারপর ঘুরে পালকির সামনে এসে বলল, হুজুর চলে এসেছি আমরা। পালকি বাহকরা পালকি নামিয়ে রাখল। প্রকাশচন্দ্র ও মলয় চক্রবর্তী পালকির ভেতর থেকে বেরিয়ে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। ফকিরখানা শব্দটা শুনে যে ছবিটা মাথায় ভেসে উঠেছিল তার সঙ্গে সামনের দৃশ্যের কোনো মিল নেই। ওদের সম্মুখে প্রকাণ্ড একখানা অট্টালিকা দাঁড়িয়ে রয়েছে, আলোয় ঝলমল করছে চতুর্দিক। দুজনেরই মুখ যখন বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছে, তখন শামসুদ্দিন বলল, তুমি কোথায় নিয়ে এলে আমাদের শামসুদ্দিন? এ তো মনে হচ্ছে বিরাট কোনো পাঁচ তারা হোটেল। এখানে থাকার মতো অবস্থাতে আমরা এখন নেই শামসুদ্দিন, আমরা বরং ফিরে যাই। জেনাবেরা যা ভাবছেন সেসব কিছু না হুজুর, ভেতরে আসেন সব টের পেয়ে যাবেন। ইতস্তত বোধ যখন ওদের কাটছে না, তখন শামসুদ্দিন খানিকটা এগিয়ে গিয়ে বিরাট গেটটা খুলে বলল, আসেন হুজুর, আসেন আসেন, ডরনে কি কোই বাত নেই হ্যায় হুজুর। মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব নিয়ে দুজনে প্রবেশ করলো ভেতরে। কাঁকর বেছানো পথে জুতো মশমশিয়ে যেতে যেতে নজরে পড়ল পাথরের ধারে স্থানে স্থানে বসানো রয়েছে সাদা মার্বেল পাথরের মূর্তি, দুপাশে সুন্দর করে সাজানো বাগান, তিনটে ফিটন গাড়ি দাঁড় করানো রয়েছে একপাশে। লম্বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে প্রকাশচন্দ্র জিজ্ঞাসা করল, এসব কার, এর মালিক কে শামসুদ্দিন? এখন ধরুন আমি। উত্তরটা শুনে দুজনের চোখ কপালে উঠল। মলয় চক্রবর্তী আশ্চর্যজনিত ভাবে বলল, এই বাড়ির মালিক তুমি? তুমি তো ভাই রাজা। কি দেখছেন হুজুর, এক কালে এর চমক দেখলে চোখ ধাঁধিয়ে যেত সবার। এই প্রাসাদ নির্মাণ করবার দায়িত্বে ছিলেন ডানকান ম্যাকলিয়ড সাহেব। এ হল নবাবের খুব খাস লোক সৈয়দ আজম মির্জার বাগান বাড়ি। সেই সময় 10 লাখ সোনে কি আশরাফি লেগেছিল এই প্রাসাদ বানাতে হুজুর। লখনৌ থেকে বাইজি আসতো এখানে, রাজা জমিদার কে না আসতো এই আজম মির্জার প্রাসাদে। সৈয়দ আজম মির্জা ইরান থেকে পাকোয়ান এনেছিলেন শাহি খানা বানানোর জন্য। মেহমান নবাজি হতো দেখবার মতো, সারা রাত এখানে মেহফিল বসত। কথাগুলো শুনে প্রকাশচন্দ্র যেন হারিয়ে গেল ইতিহাসের পাতায়। ওর বহুকালের শখ নবাব শাহজাদাদের খানাপিনা আরাম সব উপভোগ করার, কারণ সে নিজেকেই পূর্বজন্মের নবাব ভাবে। বইপত্রে এসবের বহু বর্ণনা পড়েছে। এদিক ওদিক ছুটে বেরিয়ে রাজপ্রাসাদগুলোকে দেখে আন্দাজ করতেও পেরেছিল যে নবাব জমিদারদের জীবনযাপনের কথা। কিন্তু এভাবে ঘটনাচক্রে নবাবী আপ্যায়ন যে তার কপালে জুটে যাবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। নিজেকে সামলে রাখতে না পেরে প্রকাশচন্দ্র বলল, চলো শামসুদ্দিন ভেতরে যাওয়া যাক, তোমার মুখে ওসব কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। প্রাসাদের ভেতরে পা রাখতেই নজরে পড়ল ওরা দামি কাশ্মীরি কার্পেটের ওপর পা দিয়ে হেঁটে চলেছে। দেওয়ালে টাঙানো রয়েছে রঙিন কাঁচের বাতি। একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে শামসুদ্দিন বলল, নিন হুজুর ভেতরে ঢুকে আরাম করুন, আমি খানা পিনার ব্যবস্থা করছি। গোসলখানা ঘরের আন্দারেই আছে, খানিক সাফসুদ্রা হয়ে নিন। তুমি এখানে একাই থাকো? জি হুজুর। এসব দেখাশোনা করে কে? আমি হুজুর। এ তো বিরাট খরচের ব্যাপার, যোগান দাও কোত্থেকে? সব ইন্তজাম করা আছে হুজুর। শামসুদ্দিন বিদায় নিল। এবারে প্রকাশচন্দ্র আর মলয় চক্রবর্তী ঘরের ভেতর ঢুকে খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না ওরা।
বিরাট আলিশান ঘর, রাজকীয় ব্যবস্থা। মাথার ওপর ছাদ থেকে ঝুলছে বেলোয়ারি ঝাড়বাতি, মেঝেতে বিছানো রয়েছে ফার্সি কার্পেট, ভারী নকশা কাটা আসবাবপত্র ঘরে পরিপূর্ণ। ঘরের জানালার কাছে আতরদানি, যার থেকে একটা মিষ্টি সুবাস ছড়িয়ে গোটা ঘর মম করছে। নরম মখমলের চাদরে মোড়া কোমল বিছানা, পাশের টেবিলে রাখা বেশ কিছু ফল, আর তার পাশে চাঁদির গড়গড়ায় মাদ্রাজি তামাক পুড়ছে, যার গন্ধে মাথা কেমন যেন ঝিমঝিম করে উঠছে ওদের। ঘরের ঠিক মাঝামাঝি একটা বৃহৎ আকার আয়নায় পর্দা দিয়ে ঢাকা, ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে টাঙানো একটা পুরুষের তৈলচিত্র, যার পরনে রাজকীয় পোশাক আর কোমরে তরবারি। ওরা এবারে পালঙ্কের ওপর উঠে বসে গা এলিয়ে দিল বিছানায়, বেশ আরাম বোধ হচ্ছে এখন ওদের। দেওয়ালের তৈলচিত্রের দিকে তাকিয়ে প্রকাশচন্দ্র বলল, এই হচ্ছে সৈয়দ আজম মির্জা। বুঝলেন মলয়বাবু, ছবি দেখে বেশ তেজিয়ার লোক ছিলেন বলেই মনে হচ্ছে, আর আমরা এখন হলাম এক রাতের নবাব। আমাদের ভাগ্য সুপ্রসন্ন বলুন, এ তো সুপার বাম্পার লটারির থেকেও কিছু কম না। আমার মনে হচ্ছে আমরা কোথাও একটা ভুল করছি। ভুল? কীরকম ভুল? এটা ফকিরখানা বলে মনে হয় আপনার? আমার তো মনে হচ্ছে পুরনো নবাবি প্রাসাদ কিনে কেউ পাঁচ তারা হোটেল করেছে, আর শামসুদ্দিন আমাদের ভুলিয়ে ভালিয়ে ডেকে এনে ফাঁসাচ্ছে। শেষে দেখবেন একটা লম্বা চড়া বিল ধরিয়ে বিপদে ফেলেছে। আমার কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। এই রাজপ্রাসাদটা আমারই, এর ভেতরের সব জিনিসপত্র সব কিরকম চেনা চেনা লাগছে। আচ্ছা, আমি পূর্বজন্মে এখানে ছিলাম না তো? জন্মটা যখন আপনার, আপনিই বুঝতে পারবেন, আমি কি করে বলবো। তা বটে না, মানে কোনো সন্দেহ রেখে লাভ নেই। এ স্থানে পূর্বজন্মের স্মৃতি থাক আর নাই থাক, দুর্যোগ থেকে বেঁচেছি এই বা কম কিসের। এখন পায়ের উপরে পা রেখে নবাবি আরামটা উপভোগ করি। আচ্ছা, লোকটা চোর ডাকাত নয় তো? হতেও পারে, অস্বাভাবিক কিছু নেই। আজকাল কত রকমের ফন্দি ফিকির করে মানুষজন পয়সা লুটছে। নইলে আপনিই বলুন, এভাবে বিনামূল্যে আজকাল কেউ পরিষেবা দেয়? তাছাড়া আমার আরেকটা ব্যাপারে খটকা লাগছে, এই নসিপুরের মতো পরিত্যক্ত হল্ট স্টেশনের কাছে এত বড় একটা হোটেল নির্মাণ করার প্রয়োজন কিসের? এটা তো আর কোনো পর্যটন এরিয়া নয়। প্রকাশচন্দ্র হাতের সামনে রাখা গড়গড়ির পাইপটা মুখে নিয়ে বেশ কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, যাই বলুন, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। বেশ নবাবি একটা ফিলিংস এসে গেছে শরীরে, বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এতদিন কেবল পুরনো রাজপ্রাসাদ ঘুরে ঘুরে অনুমানই করে এসেছিলাম যে রাজা রাজাদের জীবনযাপন কেমন হতে পারে, তবে আজকে যে এভাবে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তা কল্পনাও করতে পারছি না। আমার ভেতরে কী যে ঘটছে আপনাকে ঠিক ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। যাক সেসব কথা, তা আপনার তো আবার ধূমপান চলে না, তা রঙিন জল চলে তো? রঙিন জল? মানে আপনি কি মদের কথা বলছেন? আহা মলয়বাবু, রাজকীয় পরিবেশে যখন আছেন তখন কানাগলির ছোকরাদের মতো মদ নামে পানীয়টিকে ডেকে অপমান করবেন না। রাজকীয় সুন্দর ভাষায় বলুন মদিরা, কিংবা নবাবী ভাষায় বলুন শরাব। তা আপনি শরাবের খোঁজ পেলেন কোথায়? রাজা বাদশার সম্বন্ধে আমার জ্ঞান অর্জনের কথাটা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, তাদের খুঁটিনাটি সব আমার নখদর্পণে। আপনার চোখ বোধহয় ওই বার্মাটিক কাঠের সেলফের দিকে যায়নি। মলয় চক্রবর্তী এবার মাথা ঘুরিয়ে দেখল, তার ঠিক পেছনের দেওয়ালে কাঁচ দিয়ে ঢাকা একটা লম্বা কাঠের আলমারি জাতীয় কিছু একটা রয়েছে, তার ভেতর লাল নীল বিভিন্ন আকার ও সাইজের কাঁচের শিশি রাখা আছে তাতে। খুব ভালোভাবে সেদিকে দেখে নিয়ে মলয় চক্রবর্তী বলল, আপনি নিশ্চিত যে ওগুলো শরাবের শিশি? এতে কোনো সন্দেহ নেই। কথাটা বলে প্রকাশচন্দ্র উঠে গিয়ে একটা নীল রঙের শিশি নামিয়ে আনল, তারপর সামনের টেবিলের দরাজ হাতড়ে বের করল দুটো সুরাপাত্র।
রাজকীয় প্রশস্ত ঘরে প্রকাশচন্দ্রের বিচরণ আর আচরণটা এমনই যেন তার সব কিছু চেনা। এরপর শিশি খুলে গাঢ় বাদামি রঙের তরল পাত্রে ঢেলে সে বলল, নিন পান করুন, মাথায় কোনো দুশ্চিন্তা রাখবেন না, স্বর্গের দ্বার একেবারে খুলেই যাবে। দুজনে পানীয় গলাধ্যকরণ করবার পর বুঝল, এ জিনিস বাজারে মিলবে না, যেমন স্বাদ গন্ধ তেমনই কড়া। খাদ্যনালী দিয়ে পাকস্থলী পর্যন্ত তরল গড়িয়ে যাওয়ার সময় পরম তৃপ্তিতে মলয় চক্রবর্তীর কণ্ঠ শব্দ করে উঠল, আহ! এমন সময় ঝোপঝাড়ে বুনোজন্তু চলাফেরা করলে যেমন আওয়াজ হয় তেমনি আওয়াজে থমকে গেল দুজন। মলয় চক্রবর্তী শব্দের উৎস লক্ষ্য করে জিজ্ঞাসা করল, ঘরে শেয়াল কুকুর ঢুকলো নাকি মশাই? প্রকাশচন্দ্র রূপোর গ্লাস নামিয়ে রেখে বলল, অন্য কিছু। তারপর ও গলা ছেড়ে প্রশ্ন ছুড়ল শূন্যে, কে কে ওখানে? আপনারা কারা? কি করছেন এই পুরো ভাঙা বাড়িতে অন্ধকারে? কথাটা শুনে দুজনে অবাক হয়ে গেল। বাইরে অন্ধকার থেকে কথা বলা লোকটা পাগল নাকি? এই রাজপ্রাসাদকে বলছে পুরো বাড়ি, আর লোকটা ফটক গোলে ঢুকলোই বা কী করে? কে তুমি? আগে আগে আমার নাম কাসেম মিয়া, আমি জুড়ি গাড়ির কোসুয়ান বাবু। ও, তা এখানে কী মতলবে? আগে আমার তো ওই এক কথা, এই অন্ধকার জঙ্গলে ভাঙা বাড়ির মেঝেতে শুয়ে কি করছেন আপনারা দুটিতে? এ কথা দ্বিতীয়বার শোনার পর লোকটার যে মাথা খারাপ তাতে আর কোনো সন্দেহ থাকল না দুজনেরই। তাই কথা না বাড়িয়ে প্রকাশচন্দ্র জিজ্ঞেস করল, আমাদের কথা ছাড়ো, তা তুমি কেন এসেছো এখানে? আগে আমার ছেলেটাকে খুঁজতে, বড্ড বদমাইশ হয়েছে, সুযোগ পেলেই উঠে পালায়। তা কত বয়স তোমার ছেলের? আগে বাবু 10 বছর। আপনারা দেখেছেন ওকে? কালো মিশমিশে, মাথায় চুল ছোট করে ছাঁটা। না, সেরকম কাউকে দেখিনি। তাছাড়া এত রাতে এখানে তোমার ছেলে আসবে কোত্থেকে? রাতেই তো এদিক ওদিক সুযোগ পেলেই ঘুরে বেড়াই বাবু, সারাদিনও টিকিটিও খুঁজে পাবেন না। সারাদিন কি করে তোমার ছেলে? আগে কবরের ভেতর শুয়ে থাকে। কি? চমকে উঠে একসঙ্গেই কথাটা বলে উঠল দুজন, এবং সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল তাদের। এসব কি বলছো আবোল তাবোল? আবোল তাবোল নয় গো বাবু, সত্য কথা। এই তো গত মাসে রেলে কাটা পুড়ে মরলো ছেলেটা। সাহেবরা যে কি সর্বনাশটাই না করেছে এই রেলগাড়ি চালিয়ে, জমি পুকুর ঘর বাড়ি সব কাঁপিয়ে দৌড়চ্ছে ওই অত বড় বড় সব লোহার জন্তুর। কি তার কল কবজা, সেইটাই দেখতে এসে ছেলেটাই আমার গাড়ির তলায় কাটা পড়ল। তা তারপর তাকে কবর দেওয়া হলো, কিন্তু সুযোগ পেলেই রাত্রিবেলা হুশ করে কবর থেকে উঠে বেরিয়ে পড়ে, দিনের বেলা চালায় না, চুপচাপ চোখ বন্ধ করিয়ে কবরের মধ্যে পড়ে থাকে। আজকে বৃষ্টি হয়েছে, কবরের মাটি আলগা হয়ে পড়েছে, আর অমনি উঠে পড়ে ঘুরে বেড়াচ্ছে। কি জ্বালা বলেন দেখিনি, এখন ওকে খুঁজে পাই কোথায় বলুন দেখি। মলয় চক্রবর্তীর বুকের ভেতর ধূপপুকুনিটা শুরু হয়ে গেছে। লোকটা বলে কি, মুখে যা আসছে তখন থেকে তাই বলে যাচ্ছে। মাথার গণ্ডগোল না থাকলে কেউ নিজের ছেলের সম্বন্ধে এমন কথা বলতে পারে? মলয় চক্রবর্তী ভয় মেশানো কণ্ঠে বলল, কি যাতা বলছো, নেশা ভাঙ করে মানুষ এত ভুলভাল বকে না। মৃত ছেলে কবর থেকে উঠে পালিয়েছে, এসব আজে বাজে কথা বলার কারণ কি? আবার বলছো আমরা অন্ধকারে ভাঙা বাড়িতে শুয়ে আছি, এসবের মানে কি? দিব্যি পালঙ্কে শুয়ে আছি, দেখতে পাচ্ছ না? ও বুঝেছি, শামসুদ্দিনের পাল্লাই পড়েছেন দুজনে। শামসুদ্দিনের পাল্লাই মানে ও কি ডাকাত টাকাত নাকি? না বাবু, ডাকাত নয়। তবে তবে কি? তাহলে আপনাদের গোড়া থেকেই বলি, এই আপনারা যে পুরো বাড়িতে শুয়ে আছেন, এ এককালে ছিল সৈয়দ আজম মির্জার প্রাসাদ।
এই প্রাসাদের দেখাশোনা করত শামসুদ্দিন নামি এক খানসামা। খুব বিশ্বাস করতেন শামসুদ্দিনকে আজম মির্জা, কিন্তু লোভ মানুষকে পশু বানিয়ে দেয় বাবু, বুঝলেন তো। একদিন শামসুদ্দিন আজম মির্জাকে খুন করে সব ধন দৌলত লুট করে পালিয়ে গেল ওই প্রাসাদ থেকে। এরপর শামসুদ্দিনের পাপের জন্য মরেও শান্তি পায়নি বাবু, এখানেই ঘুরে বেড়াই। আর এই আপনাদের মতো কাউকে পেলে ডেকে আনি। অবশ্যই এই ঘটনার আসল সত্য আমি পড়েও কিছুটা জেনেছি বাবু। শামসুদ্দিন নাকি বিশ্বাসঘাতক ছিল না, ওকে ফাঁসানো হয়েছিল। আর তারপর থেকে কি আমি বলি কি, আপনারা পালিয়ে যান, শামসুদ্দিন ভালো না। আমি এসেছিলাম এখানে দেখতে যে শামসুদ্দিন আবার আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে ডেকে এনেছে নাকি তাই। পালান পালান, জলদি পালান। রাত দুপুরে পাগলামি করার আর জায়গা পাওনি না? শামসুদ্দিন মরবে কেন? ও তো দিব্যি আমাদের যত্ন খাতির করছে। আমাদের এভাবে শুধু শুধু ভয় দেখিয়ে কি লাভ তোমার? প্রথম প্রথম ওরও মনে হয় বাবু, আমারও মনে হতো। আমাকেও একদিন অন্ধকারে ডেকে ওরম যত্ন করেছিল শামসুদ্দিন। আসলে ও আমাকে বোঝাতে চেয়েছিল ও আজম মির্জাকে খুন করেনি, সব রটনা মিথ্যা। কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি, এতে ওর সঙ্গে আমার তুমুল ঝগড়া বাঁধে। আর তারপর তারপর কি তারপর কি একটু পরেই বুঝতে পারবেন, আপনাদের আমার মতোই হাল হবে। কি হাল হয়েছিল তোমার? আমি মরেছি বাবু, মরেছি। এই আপনারা যেখানে শুয়ে আছেন ওখানেই ধরফড়িয়ে মরেছি। আমার মাথা কাটা দেহটা লাফাছিল ঠিক আপনি যেখানে এখন আছেন ওইখানে। কথাটা শেষ করে বিদঘুটে হাসিতে ফেটে পড়ল কাসিম। মলয় চক্রবর্তীর বুকের খাঁচা যেন নড়ে উঠল এবার। প্রকাশচন্দ্র রাগান্বিত হয়ে বলল, এসব আজগুবি গল্প শুনিয়ে তুমি আমাকে ভয় খাওয়াতে পারবে না। আমার তো মনে হচ্ছে চুরির মতলবে এই রাজপ্রাসাদে তুমি ঢুকেছ, আর এখন আমাদের নজরে পড়ে গিয়ে তুমি গল্প ফাঁদছ। এখনই বেরিয়ে যাও, নইলে চিৎকার করে শামসুদ্দিনকে ডেকে দেব। বিশ্বাস হয় না যে আমি মরেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই বলে কাসিম ডান হাত দিয়ে তার কাঁধের ওপর থেকে নিজের মাথাটা হেঁচকা টান মেরে খুলে ফেলল। তারপর ওর হাতে ঝুলন্ত অবস্থায় মুন্ডুটা রেখে বলে উঠল, এইবার বিশ্বাস হচ্ছে যে আমি মরেছি। আর বিশ্রী হাসির শব্দ কানের মধ্য দিয়ে প্রবেশ করে মলয় চক্রবর্তীর হৃৎপিণ্ডের গতি আরো বাড়িয়ে দিল। ওর ভয়ে সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে। চোখের সামনে হঠাৎ করে কেউ যেন কালি ঢেলে দিল। বিস্ফারিত চোখ আর অদ্ভুত রকমের একটা শব্দ করে মলয় চক্রবর্তী জ্ঞান হারিয়ে ফেলল। জ্যামহাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আপনারা শুনছেন রক্ত আখরের কলমে আজম মির্জার বাগানবাড়ি। নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র, নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান, অডিও মিক্স মাস্টার ও পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু পাত্র, অডিও এডিট ও আবহ সঙ্গীত অশ্রুকুমার ভট্টাচার্য, অন্যান্য চরিত্রে অক্ষয় কুমার সেন, আরফান আলী খান, সূর্য মাইতি, কৃষ্ণেন্দু পাত্র, সৌরেন চট্টোপাধ্যায়, সুমন সিংহ, অশ্রুকুমার ভট্টাচার্য ও আমি ইন্দ্র। তাহলে চলুন ফিরে যাই আবার আজম মির্জার বাগানবাড়িতে। প্রায় ঘণ্টাখানেক পর মলয় চক্রবর্তী নিজে থেকেই চোখ খুলে ধড়ফড় করে উঠে বলল, ভূত ভূত, লোকটা ভূত, এখানে এখানে আর এক মিনিটও থাকা যাবে না, এখানে সব ভুতুড়ে কারবার, আমি পালাবো এক্ষুনি। মলয় চক্রবর্তীর চোখে মুখে ভয়ের ছাপ, হাত পা ছুড়ে ও ছটপট করছে। প্রকাশচন্দ্র কাছে এসে বলল, কিচ্ছু হয়নি আপনার, আপনি শান্ত হন। কোথায় ভূত, কিসের ভূত? কাসিম, কাসিম মিয়ার ভূত, দেখলেন না ওর কাটা মুন্ডুটা কেমন নাচছিল? কোথায় কাটা মুন্ডু, আমি তো কিছুই দেখিনি, আমার কথা শেষ হওয়ার পর ও তো চলে গেল। এ আপনি কি বলছেন,
আমি স্পষ্ট দেখলাম কাশেম মিয়া নিজের গলা থেকে মুন্ডুটা ছাড়িয়ে কাটা মুন্ডু দিয়ে কথা বলছে। আপনার নেশা হয়েছে মলয়বাবু, নীল শিশির কড়া শরাব পান করে আপনি নেশাগ্রস্ত হয়ে সব ভুল দেখছেন। তাছাড়া সাধনকুলির কথাগুলো এখনো মাথায় ঘুরছে আপনার, আপনি শান্ত হন। আমি ভুল দেখলাম, আমার নেশা হয়েছে? তবে নয় তো কি, আপনি একবার ভেবে দেখুন, আমার চোখে কাশেমের কাটা মুন্ডু নজরে পড়ল না কেন? আপনি আপনি সত্যি কিছু দেখেননি? আপনার দিব্যি আমি কিচ্ছু দেখিনি। মলয় চক্রবর্তী কিছু বলতে যাচ্ছিল, এমন সময় শামসুদ্দিন ঘরে প্রবেশ করে বলল, মাফ করবেন হুজুর, আপনাদের রাতের খাবার তৈরি করতে থোড়া দেরি হয়ে গেল। আপনারা আসেন, খাবার তৈরি আছে, আসেন হুজুর। কথা শেষ করে শামসুদ্দিন দরজার বাইরে বেরিয়ে গেল। মলয় চক্রবর্তীর অবাক করা মুখের দিকে তাকিয়ে প্রকাশচন্দ্র বলল, আসুন রাতের খাওয়ার খেয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, দেখবেন শরীরটা ঠিক লাগছে। এরপর শামসুদ্দিনের পিছু পিছু গিয়ে ওরা দেখল বিশাল লম্বা একটা খাবারের টেবিল, আর সেই টেবিলে ওদের জন্য খাবারের ব্যবস্থা করেছে শামসুদ্দিন। সিল্কের কাপড় দিয়ে মোড়ানো কাঠের চেয়ারে বসে প্রকাশচন্দ্র বলল, আজকের রাতের অতিথি কি কেবল আমরাই? জি হুজুর। আচ্ছা আচ্ছা শামসুদ্দিন, তুমি কাশেম মিয়াকে চেনো? কেন চিনব না হুজুর, ও এখানে একসময়ে ঘোড়ার গাড়ি চালাতো, ওর বছর দশেকের ছেলেটা রেলে কাটা পড়ে মারা যায়, তারপর থেকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কাজকর্ম কিছু করে না, এদিক সেদিক ঘোরে আর উল্টো পাল্টা কথা বলে হুজুর। কিন্তু আপনি ওকে চিনলেন কিভাবে? ওকে আমি দেখেছি। কোথায় দেখেছেন? এই রাজপ্রাসাদের ভেতরে। নিশ্চয় চুরির মতলব করে ভেতরে ঢুকেছে ও, আমি 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 একবার দেখে আসি হুজুর। নিন হুজুর, খেয়ে নিন, রাত তো অনেক হলো, ভুখা পেটে আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে কষ্ট দিলাম হুজুর, গোস্তাকি মাফ করবেন হুজুর। সব কিছু ইন্তজাম করা আছে হুজুর, এখন আমি আসি, কোনো তকলিফ হলে আমাকে একবার ডাক দেবেন হুজুর। চাঁদের থালা বাসনে চালের আটার রুটি আর তার সাথে অড়হর ডাল দেখে প্রকাশচন্দ্রের মুখে চওড়া হাসি পুনরায় ফেরত এলো। ওর প্রসন্ন মুখ দেখে বোঝা গেল এই আতিথ্য সে কোনো দিনও ভুলবে না। মলয় চক্রবর্তীর ভেতরে একটা সন্দেহ তখনও বুদবুদ কাটছে। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজনেই ফিরে এলো শোবার ঘরে। তারপর বেলোয়ারি ঝাড়ের আলো কমিয়ে দুজনেই উঠল পালঙ্কে। নরম মখমলে বিছানায় গা এলিয়ে দিতেই খুব সহজে ঘুম এসে ভর করল চোখের পাতায়। তারপর রাত তখন কত কেউ জানে না, আচমকা ঘুম ভেঙে গেল মলয় চক্রবর্তীর। চোখ খুলে ও দেখল ঘরটা প্রায় অন্ধকার, আলো অনেকক্ষণ আগেই বোধহয় নিভে গেছে, চাঁদের জ্যোৎস্না জানালা দিয়ে মেঝেতে এসে পড়েছে, তাতে একটা মায়াবী রূপালি আলো খেলা করছে গোটা ঘরময়। হঠাৎ কানে এলো কয়েকজনের মিলিত কণ্ঠস্বর, খুব সম্ভবত শব্দটা আসছে পাশের ঘর থেকে। ওর কপালে ভাঁজ পড়ল, পাশে হাতড়ে দেখল বিছানায় প্রকাশচন্দ্র নেই। এদিক ওদিক তাকিয়ে দেখল ওর ঠিক পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে প্রকাশচন্দ্র, আর এক দৃষ্টে চেয়ে আছে ওরই দিকে। চাঁদের রূপালি আলোয় চিকচিক করছে ওর চোখ দুটো। দৃশ্যটা অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, অন্ধকারে জ্বলন্ত দুটো হিংস্র জানোয়ারের চোখ বললেও ভুল হবে না। প্রকাশচন্দ্রের মুখে একটা অদ্ভুত নিষ্ঠুর ভাব ফুটে উঠেছে, আলো আধারিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে সে। মলয় চক্রবর্তী প্রকাশচন্দ্রের কুরূপ লক্ষ্য করে মুখের ভাষা হারিয়ে ফেলল, আতঙ্কটা ওর বুকের ভেতর খেলা করছে তখন। এবারে অন্ধকার ভেদ করে প্রকাশচন্দ্র যখন
চাঁদের আলো মুখে মেখে জানালার সামনে এসে দাঁড়াল। মলয় চক্রবর্তী চমকে উঠে দেখল প্রকাশচন্দ্রের কুরূপ আর নেই। এতক্ষণ ও যেন ভুল দেখেছিল। প্রকাশচন্দ্র নিস্তব্ধতা ভেঙে বলল, কি দেখছেন এরকমভাবে মলয়বাবু? কই, কিছু না তো। আপনি মিথ্যা বলছেন, আপনার চোখে মুখে ভয়। আপনি কি আবার ভয় পাচ্ছেন? কই না তো। আপনি সত্যিই বলছেন? হ্যাঁ। বেশ, বিশ্বাস করলাম। আপনি ঘুমাননি? না, আমার রাতের বেলা ঘুম আসে না। দিনেও যে খুব একটা ঘুমাই তাও না, কিন্তু আপনি হঠাৎ ঘুম থেকে উঠে পড়লেন যে। ওই যে আপনি শুনতে পাচ্ছেন না, কারা পাশের ঘরে জোরে জোরে কথা বলছে? হুম, শুনতে পাচ্ছি। আসুন তো একবার। বলছিলাম, এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? কলার শব্দ শুনে তো মনে হচ্ছে বেশ অনেকজন আছে। একটু আগে আমি বললাম না, আপনি ভয় পাচ্ছেন। বিপদ হলে পালাবার পথ তো দেখতে হবে নাকি? এরপর দুজন খুব সন্তর্পণে বাইরে বেরিয়ে এসে পাশের ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখল কয়েকজন বসে কথা বলছে। তবে তাদের সাজ পোশাকগুলো সেকেলে, নবাবী আমলের। সঙ্গে একজন সাহেবও রয়েছে। মলয় চক্রবর্তী ফিসফিস করে বলে উঠল, যাত্রা রিহার্সাল হচ্ছে নাকি মশাই? তারপর দুজনে আড়াল থেকে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনতে লাগল। সাহেবটি বলে উঠল, জাফরের সঙ্গে আমাদের চুক্তি হইয়াছে, ও আজমের যা শহীদ আজিকে আসিবে এবং কাজ শেষ করিবে। ইহার জন্য উহাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে আলিবাগের বাগান বাড়ি উপহার দেওয়া হইয়াছে। সামনে বসে থাকা নবাবী পোশাক পরা লোকটা উঠে দাঁড়িয়ে বলল, সাহেব, জবান যখন দিয়েছি তা আমরা রাখব, কেবল শামসুদ্দিনকে রাজি করাতে পারিনি। ও আজম মির্জার সঙ্গে নামাক হারামি করবে না বলেছে। তবে উহাকেও খতম করিয়া দাও, কোম্পানি তোমাদেরও ইনাম দিবে। যা চুক্তি হইয়াছে তাহার অধিক দিবে। কথাটা শোনা মাত্র মলয় চক্রবর্তীর বুকের হাড় যেন ঝনঝনিয়ে কেঁপে উঠল। ও এরপর প্রকাশচন্দ্রর দিকে তাকিয়ে বলল, ঘোর বিপদ, ঘরে চলুন, এসব যাত্রার রিহার্সাল নয়। এরপর দুজনে ওখান থেকে সরে গিয়ে শোবার ঘরে গিয়ে ঢুকল। বেশ কয়েকবার ঢোক গিলে মলয় চক্রবর্তী বলল, আমি অনেক আগে থেকে আপনাকে বলেছি প্রকাশবাবু, আমাদের কোথাও ভুল হচ্ছে। আপনি তো নবাবী আরামে মুশকুল, এবার বুঝুন ঢেলা। ব্যাপারটা কি বুঝলেন? যা বুঝলাম তাতে এখনো অজ্ঞান হয়ে যায়নি কেন বুঝতে পারছি না। তার মানে? এখনো বুঝতে পারছেন না? আমরা ভূতের খপ্পরে পড়েছি, একটা দুটো নয়, এক ঝাঁক ভূত। ও ভাবলি আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। কি ভূত? হাসালেন হাসালেন, এসব কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি, কাশেম মিয়া ঠিকই বলেছিল, যেটা দেখলেন সেটা হলো সেই ঐতিহাসিক ষড়যন্ত্র, যেখানে সৈয়দ আজম মির্জার কাছের লোকজন ইংরেজ সাহেবের সঙ্গে হাত মিলিয়ে খুন করেছিল আজম মির্জাকে, তারপর শামসুদ্দিনকে গুম করে দিয়েছে এরাই। আর ইতিহাস জানে শামসুদ্দিন নামক হারামি করে আজম মির্জাকে খুন করে এই প্রাসাদের ধনদৌলত সব লুট করে পালিয়ে গেছে। কথাটা শেষ হওয়া মাত্র বাতাসের মধ্য থেকে ভেসে বেরিয়ে এলো শামসুদ্দিন। সেই দৃশ্য দেখে মলয় চক্রবর্তী আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করে উঠল। শামসুদ্দিন বাতাসের মতো মিহি গলায় বলে উঠল, আমি আপনার কোনো ক্ষতি করব না, ইতিহাসের কলঙ্ক মাথায় নিয়ে এতগুলো বছর তো আমি মুক্তি পাইনি। আমি সৈয়দ আজম মির্জাকে কতল করিনি, করেছে ওই ঘরে বসে ষড়যন্ত্রকারী দল, তারপর এই প্রাসাদের ধন দৌলত সব লুট করে আমাকে কতল করে এই প্রাসাদে পুঁতে রেখে গেছে ওরা। আমি মৃত্যু সুযোগ, আপনারা আমার মাথার কলঙ্কে
বাঘ মেটানো হুজুর, আমি মরেও শান্তি পাইনি। এবার চোয়াল শক্ত করে মলয় চক্রবর্তী সামান্য সাহস জড়ো করে বলল, তোমার কথা সত্যি শামসুদ্দিন, কিন্তু এ কি করে সম্ভব? আমরা দুজন ইতিহাস বদলে ফেলবো কিভাবে? আমাদের কথা লোকে মানবে কেন? ওই ঘরের মেসে আমার মাস্টারকে দেখেছে ওরা, মাটি সরাতে বেরিয়ে আসবে আমার কঙ্কাল, আর তার পাশেই পড়ে আছে নামক হারাম ওই জাফরের খাঞ্জার হুজুর, যেটা তিনি ও আমাকে আর আজম মির্জাকে খুন করেছিল। ওতে কিছু প্রমাণ হয় না শামসুদ্দিন, এতকাল ধরে যে ভুল ইতিহাস রচিত হয়ে আছে তাকে চট করে মেটানো সম্ভব নয়। ইতিহাসে রটেছে তুমি বিশ্বাসঘাতক, তোমার এই কলঙ্ক মুছে ফেলা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। চোখের সামনে এত কিছু ঘটে চলেছে তাতে প্রকাশচন্দ্রের যেন কোনো ভ্রুক্ষেপ নেই, ও জানালার বাইরে তাকিয়ে চাঁদের জ্যোৎস্না দেখছে। মলয় চক্রবর্তী সেটা লক্ষ্য করে অবাক হয়ে বলল, প্রকাশবাবু আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। কি বলবো, শামসুদ্দিনের আত্মা কি বলছে শুনলেন না? কোথায় শামসুদ্দিনের আত্মা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আপনার নেশাটা এখনো কাটেনি, কিংবা আপনি পাগল হয়ে গিয়েছেন। এবার কিন্তু আমার আপনাকে সন্দেহ হচ্ছে, মাথাটা আমার নয় আপনার খারাপ হয়ে গেছে। ওই দেখুন দেখুন, ওই যে শামসুদ্দিন দাঁড়িয়ে। প্রকাশচন্দ্র সেদিকে নজর ফেলল না, কেবল মৃদু হেসে বলল, আপনার জন্য আমার আফসোস হচ্ছে। ঠিক তখনই গেটের ভেতর দিয়ে শব্দ করে প্রবেশ করল একটা ফিটন গাড়ি। সেই শব্দ কানে আসতেই শামসুদ্দিন ব্যস্ত হয়ে বলল, হুজুর ওই দেখেন, মালিক সৈয়দ আজম মির্জা লালবাগের প্রাসাদ থেকে নবাবের দরবার সেরে ফিরলেন। আপনারা আপনারা ওনাকে বাঁচান হুজুর, ওনাকে বাঁচান, বাপস যেতে বলুন হুজুর, জনাবকে বাপস যেতে বলুন, ওর বিপদ আছে হুজুর, বিপদ। এই কথা শোনার পর মলয় চক্রবর্তী প্রকাশচন্দ্রের কথার কোনো পরোয়া না করে ছুটে গেল বাইরে, তারপর হাজারো চিৎকার করে আজম মির্জাকে ফিরে যেতে বলল। কিন্তু ওর কানে কিছুই প্রবেশ করল না, কারণ ইতিহাসের কালের পাতায় ঘটেছে মলয় চক্রবর্তীর অনধিকার প্রবেশ, তাই ও কালের নিয়মে উপেক্ষিত। ঘটনায় উপস্থিত থাকবে কিন্তু ইতিহাসকে সে বদলে ফেলতে পারবে না। ইতিহাস তার আপন কাহিনী রচে চলেছে, তাকে বদল করা সম্ভব নয় কারোর পক্ষেই। এরপর শামসুদ্দিন দৌড়ে এসে আজম খানের গাড়ির সামনে দাঁড়ালো। ফিটন গাড়ির কোচবক্স থেকে বেরিয়ে এলেন সৈয়দ আজম মির্জা। শামসুদ্দিন কাতর স্বরে বলল, জনাব জনাব বাপস যান, জনাব আপনি বাপস যান, আন্দার মহলে আপনাকে কোতল করবার ষড়যন্ত্র চলছে হুজুর, জনাব জনাব আপনি বাপস যান, বাপস যান জনাব। সৈয়দ আজম মির্জা হুঙ্কার দিয়ে বললেন, বাংলার নবাবের খাস সেনাপ্রধান এই আজম মির্জাকে কতল করার জেরাত কার আছে শামসুদ্দিন? হুজুর হুজুর সব লোক আপনার বিপক্ষে চলে গেছে হুজুর, এই ইংরেজ সাহেব প্রাসাদের ভেতরে বসে অপেক্ষা করছে আপনার ফিরে আসার, জনাব জনাব আপনি বাপস চলে যান, ওখানে যাবেন না আপনি ওখানে যাবেন না জনাব, আমার কসম আছে জনাব আপনি ফিরে যান। ফিরে যাব? জানের ভয়ে আমি নিজের প্রাসাদ ফেলে ফিরে যাব? তাহলে ইতিহাস কি বলবে শামসুদ্দিন, যে আজম মির্জা কাপুরুষ ছিল সে প্রাণের ভয়ে নিজের জমিন ফেলে পালিয়েছে? কখনো না, পালাতে আমি শিখিনি শামসুদ্দিন, পালাতে আমি শিখিনি। এমন সময় কোচবক্সের দরজা খুলে বেরিয়ে এলো জাফর। ওকে দেখে শামসুদ্দিন চিৎকার করে বলল, ও জাফর ভি মিলা হুয়া হ্যায় জনাব, সাবধান রহিয়ে সাবধান রহিয়ে জনাব। তোমারা দিমাগ তো ঠিক হ্যায় শামসুদ্দিন,
জাফর আমার খাস লোক, আমার ভাই, ও আমাকে কাতাল করবে। কথাটা শেষ হওয়া মাত্র জাফর তার কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে ঝড়ের গতিতে বসিয়ে দিল আজম মির্জার বুকে। আজম মির্জা আতনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। তারপর সে কোচওয়ানকেও খতম করে ফেলল চোখের নিমিষে। চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলো সাহেব সমেত সকল ষড়যন্ত্রকারীরা। শামসুদ্দিন জাফরের দিকে তাকিয়ে বলল, খারাপ বেইমান, বেহেশতে তোর ঠাঁই হবে না, বিশ্বাসঘাতক। তুই ধন দৌলতের লোভে সাহেবের সঙ্গে সওদা করলি, ইতিহাস তোকে ক্ষমা করবে না। ইহাকে খতম করিয়া প্রচার করিয়া দাও যে শামসুদ্দিন আজম মির্জাকে খুন ও প্রসাদ লুট করিয়া পালাইয়া গিয়াছে, ও একটা বিশ্বাসঘাতক। গাদ্দার, আমি গাদ্দার? একটা কতল করেছি, এবারে এক মুহূর্তে জাফর হিংস্র পশুর মতো লাফিয়ে পড়ে ওর ধারালো খাঞ্জার গেঁথে দিল শামসুদ্দিনের বুকে। শামসুদ্দিন আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর প্রকাশচন্দ্র আর মলয় চক্রবর্তী আড়ালে দাঁড়িয়ে দেখল ঘরের মেঝের পাথর সরিয়ে পুঁতে দেওয়া হলো শামসুদ্দিনের লাশ। তারপর তিন তিনটে ফিটন গাড়ি করে প্রাসাদে রক্ষিত মূল্যবান সমস্ত ধনরত্ন নিয়ে প্রাসাদে আগুন ধরিয়ে পালিয়ে গেল জাফর সাহেব ও তার দলবল। আজম মির্জা ও নিরীহ কোচওয়ানের নিথর দেহ সেখানেই পড়ে থাকল। অতীতের ঘটনার নাট্যরূপ যেন দেখল দুজনে। খানিকক্ষণ সমস্ত কিছু নিস্তব্ধ। মলয় চক্রবর্তীর দুই চোখ একেবারে স্থির, শরীরে ঘামের প্রলেপ। সমস্ত অতীত চিত্র যখন চোখের সামনে থেকে মুছে দিয়ে অন্ধকার নেমে আসল, মলয় চক্রবর্তী দীর্ঘক্ষণের মৌনতা ভেঙে মোলায়েম কণ্ঠে বলল, প্রকাশবাবু, আপনি এখনো বলবেন আমার নেশা কাটেনি, আমার মাথা খারাপ? আপনার মাথা খারাপই বটে। আমি বলবো আপনার চোখে দৃষ্টি নেই, নাকি এসব ভুতুড়ে কারবার দেখেও না দেখার ভান করছেন? সেটা তো আপনি করেছেন মলয়বাবু, সেসব প্রসঙ্গে পরে আসছি। এখন বলুন তো, চোখের সামনে দৃশ্যগুলো দেখে গোটা ব্যাপারটাই কি বুঝলেন? যাক, স্বীকার করলেন যে একটু আগে এখানে কিছু একটা ঘটনা ঘটল। এবার আপনার প্রশ্নের উত্তর দিই। ছায়াছবির মতো দৃশ্যগুলো দেখে বুঝলাম আমাদের মতো একলা মানুষজন পেলে শামসুদ্দিনের অতৃপ্ত আত্মা তার অলৌকিক শক্তি বলে টেনে নিয়ে যায় তার অতীত সময়ে। তারপর চোখের সামনে ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরে, নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করতে চায়, কিন্তু পারে না। ও সৈয়দ আজম মির্জাকেও প্রতি রাতে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হয়তো ও আবার আগামীকাল রাত্রে কাউকে পেয়ে এভাবেই আমাদের মতো নিয়ে যাবে অতীত ভ্রমণে। পুনরায় নিজেকে নিরপরাধ প্রমাণের ব্যর্থ চেষ্টা করবে শামসুদ্দিন। এ এক নিরবিচ্ছিন্ন অতীতের রোমন্থন, তাই কি? প্রকাশচন্দ্রের করা এই প্রশ্নের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আপনি কি আরো অন্য কিছু খুঁজে পেলেন? আসুন আমার সঙ্গে, এবার প্রমাণ দেব কার মাথাটা খারাপ। এই বলে প্রকাশচন্দ্র মলয় চক্রবর্তীর হাত ধরে টেনে নিয়ে গেল ঘরের মধ্যে। প্রকাশচন্দ্র বরফের মতো শীতল হাতের স্পর্শ পেয়ে আঁতকে উঠল মলয় চক্রবর্তী। সারা শরীরে একটা হিমেল তরঙ্গ যেন খেলে গেল এক মুহূর্তে, আর তার প্রভাবে কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। ঘরের ভেতর চাঁদের রূপালী মায়ার আলো খেলা করছে, সেই আলোয় ধুয়ে দিচ্ছে অন্ধকার ঘরে ওদের উপস্থিতিকে। প্রকাশচন্দ্র মলয় চক্রবর্তীকে জোর করে টেনে এনে দাঁড় করালো ঘরের প্রকাণ্ড আয়নাটার সামনে। তারপর আয়নার পর্দাটা সরিয়ে দিতেই চমকে উঠল মলয় চক্রবর্তী। হে, কি এ কার প্রতিচ্ছবি পড়ছে আয়নায়? বিস্ফারিত চোখ মুখ নিয়ে নিজের মুখমণ্ডলে তার কম্পমান হাত বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলো কয়েকবার। আয়নায় মলয় চক্রবর্তীর চেহারার পরিবর্তন ফুটে উঠেছে একজন অন্য চেহারার মানুষের রূপে, যার কুঁপ কামানো গাল ভর্তি দাড়ি, নিষ্ঠুর চোখে সুরমা, পরনে রাজকীয় পোশাক,
গা ভর্তি অলঙ্কার, মাথায় উজ্জ্বল চকচকে কাপড়ের তৈরি পাগড়ি জাতীয় কিছু একটা, আর কোমরে মূল্যবান রত্ন খচিত কোমরবন্ধনীর সাথে আটকানো রয়েছে একটা ক্ষুদ্র ছুরি। মলয় চক্রবর্তী আশ্চর্যজনিত হয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে বুলিয়ে চিৎকার করে বলল, এ অসম্ভব, এ কে, আয়না এ কার ছবি দেখছি আমি, এ আমার কেমন সাজ পোশাক। তারপর আয়না থেকে চোখ সরিয়ে নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে বলল, কই, আমার দেহে তো ওরকম পোশাক নেই, গালে দাড়িও নেই, তবে তবে কেন আয়নায় ওসব দেখালো? প্রকাশবাবু, এ ভুতুড়ে আয়না, আয়নায় নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। না 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 না, আয়নায় কোনো গণ্ডগোল নেই মলয়বাবু, তবে আপনার মাথাটা এখনো গণ্ডগোল করছে। মনে পড়ছে কিছু? মনে পড়ছে মানে কি আবার মনে পড়বে, এসব কি বলছেন আপনি? এই কথাগুলো বলতে বলতে মলয় চক্রবর্তী প্রকাশচন্দ্রের দিকে তাকালো। আবার সেই কুৎসিত মুখটা ভেসে উঠেছে প্রকাশচন্দ্রের মুখের ওপর, মুখটা তার ঢিপঢিপ করছে, অদ্ভুত এক জড়তায় সে বাকরুদ্ধ করে ফেলল ওকে। ও এবার ভয়ে পেছোতে পেছোতে দেওয়ালের কাছে গিয়ে ঠেকল। প্রকাশচন্দ্রের চোখ দুটো হিংস্র জন্তুর মতো জ্বলে উঠেছে, ঠোঁট দাঁত সব থরথর করে কাঁপছে যেন উত্তেজনায়। ওর চেহারার আদল অনেকটা বদলে গেছে এখন, এই ঘরের দেওয়ালে টাঙানো তৈলচিত্রটার মতোই দেখাচ্ছে এখন প্রকাশচন্দ্রকে। মলয় চক্রবর্তী ভয়ে পিছোতে পিছোতে একেবারে দেওয়ালে পিঠ ঠেকলে হঠাৎ চমকে উঠে বলল, সৈয়দ আজম মির্জা। হ্যাঁ, এবারে তোর মাথার গণ্ডগোলটা কেটে গেছে জাফর, বেইমান, বিশ্বাসঘাতক, নমক হারাম, আমারই খাস লোক হয়ে তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকেই হত্যা করলি, আজ তোর বিচার হবে, একমাত্র মৃত্যুদণ্ডই তোর প্রাপ্য। বদলার আগুন নিয়ে আমি অনেক কাল ধরেই এই পৃথিবীতে তোর জন্য অপেক্ষা করেছিলাম, অবশেষে এ জন্মে তোর দেখা মিলল, আর আজ তোকে শেষ করে আমার কয়েক জন্মের আগুন সমাপ্ত করব। বলে সৈয়দ আজম মির্জা রূপী প্রকাশচন্দ্র ঝাঁপিয়ে পড়ল মলয় চক্রবর্তীর ওপরে, তারপর দুই হাত দিয়ে ওর গলাটা টিপে ধরল শক্তভাবে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা ব্যর্থ হল জাফর রূপী মলয় চক্রবর্তী। সে হাত বাড়িয়ে রূপোর গড়গড়াটা তুলে নিয়ে আঘাত করল প্রকাশচন্দ্রের মাথায়। আঘাতের ধাক্কায় প্রকাশচন্দ্র সরে এলো খানিকটা, মাথার কিছুটা অংশ থেতলে গেছে। মলয় চক্রবর্তী এরপর রূপোর গড়গড়াটা দিয়ে আঘাতের পর আঘাত করে চলল প্রকাশচন্দ্রের ওপর। এর ফলে মাটিতে আছড়ে পড়ল প্রকাশচন্দ্রের দেহটা। এবারে উন্মাদের মতো একবার চিৎকার করে উঠল মলয় চক্রবর্তী, হ্যাঁ সৈয়দ আজম মির্জা, আমি সাহেবদের সঙ্গে ষড়যন্ত্র করে তোকে মেরেছিলাম পূর্বজন্মে, কিন্তু তাতে আমার কোনো আফসোস ছিল না, কারণ নিজেকে নবাবের সিপাহশালারের প্রধান হিসেবে দেখার জন্য রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলিস তুই, সেনাপ্রধান হওয়ার সমস্ত যোগ্যতা আমার ছিল, আর তোর সঙ্গী হয়ে কি পেয়েছিলাম আমি, হ্যাঁ ভিক্ষা বকশিস, এই দুটোতে আমার আপত্তি ছিল, ঘেন্না হতো তোকে দেখলে, বহুবার তোকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই বেঁচে গিয়েছিলি কপাল জোরে, এরপর সেদিন সুযোগটা আসে ওই সাহেবদের হাত ধরে তোর বুকে ছুরি বসিয়ে পরম তৃপ্তি পেয়েছিলাম আমি, তুই এ জন্মে কেন, কোনো জন্মেই আমাকে মারতে পারবি না, কারণ ইতিহাস তোর মৃত্যু আমার হাতেই লিখে রেখেছে বারবার প্রতিবার। কথাটা শেষ করে বিকট শয়তানের হাসি হেসে উঠল মলয় চক্রবর্তী। তারপর ধীরে ধীরে ওর হাসির শব্দটা বদলে যায় আতঙ্কে, কারণ থেতলানো মাথাটা নিয়ে নিচ থেকে উঠে দাঁড়িয়েছে প্রকাশচন্দ্র। সেই বিভীষিকাময় দৃশ্য দেখে মলয় চক্রবর্তীর হাত থেকে পড়ে গেল সেই রূপোর গড়গড়াটা। এবার প্রকাশচন্দ্র বিকৃত কণ্ঠে বলে উঠল, এবারের ইতিহাসটা একটু আলাদা জাফর, সময়ের সাথে সাথে ইতিহাসও বদলে যায়, এখন সময়টা আমার, তোর কোনো আঘাতে আমার কিচ্ছু হবে না, আর মৃত মানুষকে তুই আর কিভাবে মারবি, আমি তো মরেছি অনেক আগেই, মনে আছে তোর সাধন কুলি কি বলেছিল? মলয় চক্রবর্তীর তৎক্ষণাৎ ঝড়জলের সময় সাধন কুলির কথাগুলো মনে পড়তে থাকে।
প্রকাশচন্দ্র আবার বলে ওঠে, আমি সেই ঝড়ের মধ্যে রেলে কাটা পড়ে মারা গিয়েছিলাম, কিন্তু আমার জেদ আর প্রতিশোধের মৃত্যু হয়নি। আর তুইও ঘটনাচক্রে ওখানে এসে হাজির হলি, অবশ্য তখন আমার কিছুই মনে পড়েনি। মনে পড়েছিল এই প্রাসাদে আসবার পর থেকেই। তুই ঘুমিয়ে গেলেই শামসুদ্দিন আমার কাছে আসে, আর তারপর এই রাজপ্রাসাদ ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ইতিহাস আমাকে শোনায়। এর ফলে আমি পূর্বজন্মের স্মৃতি ফেরত পাই এবং বুঝতেও পারি কেন এই জন্মে সাধারণ মানুষ প্রকাশচন্দ্র রূপে জন্মগ্রহণ করেও নিজেকে নবাব বা জমিদার গোছের মনে হতো। আসলে স্মৃতির প্রকোষ্ঠ এসব আগে থেকেই সঞ্চিত হয়েছিল, দরকার ছিল একটা উৎস মুখ, আর সেই কারণেই অস্থির হয়ে এদিক সেদিক পুরনো প্রাসাদ বই পত্র ডায়েরির পিছনে ছুটে বেড়াতাম আমি। এখন পূর্বজন্মের স্মৃতির সঙ্গে সঙ্গে আমার প্রতিশোধ স্পৃহাটাও জেগে উঠেছে চতুর্গুণ হয়ে। আমি চাইলেই ঘুমন্ত অবস্থায় তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি, কারণ ওভাবে তোকে মেরে প্রতিশোধের আগুনটা আমার শান্ত হতো না। আমিও চাইছিলাম তোর স্মৃতি ফিরে আসুক, সে কারণেই অতীতের সেই ষড়যন্ত্রের আর আমাকে খুন করার ঘটনাটা তোর চোখের সামনে এনে ছবির মতো তোকে দেখালাম, আর সেই সঙ্গে আয়নার সামনে তোকে এনে তোর আসল পরিচয় ফুটিয়ে তুললাম, যাতে তোর স্মৃতি ফেরত আসে। এখন যখন নিজেকে চিনে ফেলেছিস, আর তোকে মারতে আমার কোনো অসুবিধে নেই। মলয় চক্রবর্তীর শরীর আড়ষ্ট হয়ে এসেছে, সামান্য নড়বার ক্ষমতা নেই আর, চোখে মুখে এখন আতঙ্কের ছাপ, যেন একটা কাঠের পুতুলের মতো দাঁড় করানো রয়েছে তাকে। প্রকাশচন্দ্র এবার ডাক দিল, শামসুদ্দিন। সঙ্গে সঙ্গে হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে এসে হাজির হলো শামসুদ্দিন। তারপর হাঁটু গেড়ে বসে দুই হাতে একটা খাপ খোলা তরোয়ারি ধরে সেটা প্রকাশচন্দ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, এই গোলামের মনের খোয়াইশ পুরা কিজিয়ে হুজুর, পুরা করতে চিয়ে। এরপর প্রকাশচন্দ্র দ্রুত সেই তরোয়ারিটা তুলে নিয়ে এক কোপে মলয় চক্রবর্তীর ধর থেকে মাথাটা আলাদা করে ফেলল। এতক্ষণ শুনলেন রক্ত আখরের কলমে আজম মির্জার বাগানবাড়ি। গল্পকার রক্ত আখরের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।